দেখুন যেভাবে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ঈদের পরদিন মঙ্গলবার ভোরে ময়মনসিংহের নন্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে ঘটনা ঘটে এ ঘটনায় স্থানীয় আবুল কাশেম ও রবিউলকে আটক করেছে পুলিশ ঘটনার দিনেই আটজনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার স্বামী মামলার আসামিরা হলেন ঝর্ণা আক্তার পারুল আক্তার আইরিন আক্তার আবুল কাশেম দিন ইসলাম সাইফুল ইসলাম রবিল ও বিল্লাল হোসেন পুলিশ ও স্থানীয়রা জানায় ওই গ্রামের নির্যাতিতা কল্পনা আক্তারের স্বামী ইজিবাইক চালক সিরাজুল ইসলাম আড়াই বছর আগে প্রতিবেশী আবু বক্করের তিন ছেলে রবিউল আওয়াল সাইফুল ইসলাম ও দিন ইসলামের কাছে পাঁচ শতক জমি বিক্রি বাবদ এক লাখ বিশ হাজার টাকা নেন এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর দলিল করে দেননি এ অবস্থায় ওই জমির দখল চাইতে গেলেই ভয় ভীতি দেখিয়ে আসছিল সিরাজুল ইসলামের পরিবার এই সব নিয়ে গ্রামে একাধিক সালিশ বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি গত মঙ্গলবার আবারও জমি দখল করতে গেলে কল্পনা দা নিয়ে ভয় দেখায় এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ কল্পনাকে ধরে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল আলম জানান অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে